বন্ধুরা, সপ্তক মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি সুদেব চক্রবর্তী। আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথকে নিয়ে, এবং আপনারা জানেন যে রবীন্দ্রনাথের একটি প্রবন্ধের বই আছে যাবাযাত্রীর পত্র নিয়ে। অর্থাৎ রবীন্দ্রনাথ বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন, তারই একটি অংশ হিসেবে তিনি ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন এবং সেখান থেকে বেশ কয়েকটি চিঠি লিখেছিলেন, এবং সেগুলোর মাধ্যমে আমরা জানতে পারি সেখানকার সংস্কৃতি এবং মিথ সম্পর্কে। বন্ধুরা, সপ্তক সাহিত্য চক্রের একটি পত্রিকা আছে, সেটি হচ্ছে সপ্তক। সপ্তকের মিথ সংখ্যা আমাদের সর্বশেষ বেরিয়েছে। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মিথোলজির উপর একটা সমৃদ্ধ সংখ্যা আমরা করার চেষ্টা করেছি, এবং এই মিথ সংখ্যাতেই এরকম একটি লেখা রয়েছে যে লেখাটি লিখেছেন মাসুদুল হক, আর সেই প্রবন্ধের নাম ছিল যাবাযাত্রীর পত্র এবং রবীন্দ্রনাথের মিথের প্রয়োগ, শক্তি এবং সন্ধান প্রসঙ্গ। আমরা এই প্রবন্ধ নিয়ে আজকে কথা বলবো, এবং সেই সঙ্গে আপনাদেরকে জানাবো ইন্দোনেশিয়ায় যে মিথগুলো রয়েছে, যে সংস্কৃতি রয়েছে, সেটার সঙ্গে ভারতীয় মিথের সম্পর্কগুলো রয়েছে। তবে তার আগে আপনাদেরকে কিছু মৌলিক তথ্য আমরা দেবার চেষ্টা করি। এই যাবাযাত্রীর পত্র শিরোনামে যে চিঠিগুলো, এগুলো রচনা হয়েছিল 1927 সালের জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে, এবং এগুলো ছাপা হয়েছিল বিচিত্রা সাহিত্যপত্রে। তবে একটি চিঠি আপনারা জানেন যে সেটি ছাপা হয়েছিল অবশ্য অন্য একটি পত্রিকায়, সেই পত্রিকাটির নাম ছিল প্রবাসী, এবং সেখানে শিরোনাম ছিল কালের আপেক্ষিকতা। আর এই চিঠিগুলো রবীন্দ্রনাথ যাদের কাছে লিখেছিলেন তারা হচ্ছেন নির্মলা কুমারী মহালনবিশ, এবং ইনি একজন লেখিকা ছিলেন এবং রবীন্দ্রনাথের খুব অনুরাগী ছিলেন। এছাড়া মীরা দেবী, প্রতিমা দেবী, রথীন্দ্রনাথ ঠাকুর, যাদেরকে আপনারা চেনেন, রবীন্দ্রনাথের কন্যা, পুত্রবধূ, তার পুত্র, আর তার একান্ত সচিব ছিলেন অমিয়চন্দ্র চক্রবর্তী, তাকেও এই চিঠিগুলো লিখেছিলেন। অর্থাৎ মাত্র এই কয়জনকে তিনি যে চিঠিগুলো লিখেছিলেন, সেই চিঠিগুলোতে জাভা এবং বালি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। এবং রবীন্দ্রনাথ যে বিশ্বভ্রমণে গেলেন বা ইন্দোনেশিয়ায় গেলেন, তার সঙ্গে সফরসঙ্গী কারা ছিল সেটাও আপনাদেরকে একটু জানিয়ে রাখি। ছিলেন সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সুরেন্দ্রনাথ কর, ধীরেন কৃষ্ণ দেব শর্মা, এরকম কয়েকজন তার সঙ্গে ছিলেন। তো যাই হোক, আমরা এই বিষয়ক আলোচনায় এখন যাই। মাসুদুল হক পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করেছেন যে রবীন্দ্রনাথ যে চিঠিগুলো লিখেছেন সেই চিঠিগুলোতেই প্রচুর মিথের ছড়াছড়ি। যেমন তিনি বিজ্ঞান এবং ধর্মের সমন্বয় করতে চেয়েছেন, অর্থাৎ ইন্দোনেশিয়ায় গিয়ে তিনি উপলব্ধি করেছেন যে ইউরোপে বা এশিয়ায় বিজ্ঞান কিভাবে এগোচ্ছে, এবং সেখানে তিনি ব্যবহার করেছেন বিশ্বকর্মা শব্দটি, অমরাবতী শব্দটি। অর্থাৎ মানুষ যে স্বর্গের স্বপ্ন দেখে, অমরাবতী স্বপ্ন দেখে, সেটা মানুষ নিজেই বানাতে পারে, এবং সেক্ষেত্রে তিনি এই রূপকগুলো বা মিথগুলো ব্যবহার করেছেন, অমরাবতী, বিশ্বকর্মা। এবং এই বিশ্বকর্মা হচ্ছে, আপনারা জানেন যে হিন্দু মিথোলজির একজন দেবতা যিনি এই বিশ্ব এবং সব কিছু নির্মাণ করেন। তো বিজ্ঞানকে রবীন্দ্রনাথ বলছেন বিশ্বকর্মা, বা মানুষের ভেতরে যে বিশ্বকর্মা আছে তাকে জাগিয়ে তোলার কথা তিনি বলেছেন। তো যাই হোক, আমরা এই চিঠিগুলোর প্রসঙ্গ থেকে বেরিয়ে এবার একটু ওইদিকে যাই, অর্থাৎ বালি এবং জাভাদ্বীপ সম্পর্কে রবীন্দ্রনাথ কী আমাদেরকে জানাচ্ছেন। আপনারা জানেন যে রামায়ণের সঙ্গে বালিদ্বীপের একটা যোগসূত্র আমরা পেয়ে যাই, রবীন্দ্রনাথ সেটাই বলছেন। তবে এক্ষেত্রে একটু ভিন্ন তথ্য আপনাদেরকে দিই, সেটি হচ্ছে আমাদের ভারতবর্ষের মিথোলজিতে রামায়ণে আছে রাম এবং সীতা, সীতা হচ্ছে জনক রাজার কন্যা এবং রাম অযোধ্যার দশরথের পুত্র, কিন্তু ইন্দোনেশিয়ার মিথোলজিতে রয়েছে রাম সীতা দুই ভাই বোন ছিলেন। অদ্ভুত লাগলো, তাই না? অর্থাৎ মিথ কিভাবে দেশে দেশে পাল্টে যায় এটা তার একটা উদাহরণ। এরকম আরও কিছু ঘটনা বলি যে এই যে পাল্টে যাবার ব্যাপারটা, যেমন আমরা এখানে আমাদের মহাভারতের মিথে ঘটোৎকচের যে ছেলে, ঘটোৎকচকে তো আপনারা চেনেন, মহাভারতের ভীমের পুত্র, তো তার ছেলের নাম কি? ইন্দোনেশিয়াতে কিন্তু তার ছেলের নাম শশীকিরণ। আবার দেখুন, আমাদের এই অঞ্চলে যে দুর্গা পূজা হয়ে থাকে বা কালী পূজা হয়ে থাকে বা শিবের পূজা হয়ে থাকে, ইন্দোনেশিয়ার ব্যাপারটা একদম ভিন্ন। ইন্দোনেশিয়ার ধর্ম প্রধানত শৈব, এবং সেখানে দুর্গা আছে ঠিকই, কিন্তু লোল বসনা মানে একদম সে উলঙ্গ, সেই হিংস্র মূর্তির কালী কিন্তু সেখানে নেই। তো এরকম বিষয়গুলো রবীন্দ্রনাথ আমাদেরকে তুলে এনেছেন। এবার একটু যাই আপনাদেরকে যে সেখানকার সংস্কৃতি সম্বন্ধে। সংস্কৃতে আমরা যে অলঙ্কারগুলো ব্যবহার করি সেটা কিন্তু ইন্দোনেশিয়াতে কিন্তু এখনও টিকে আছে, বা রবীন্দ্রনাথ যখন ছিলেন তখনও তিনি সেগুলো দেখেছেন। যেমন শিখরিণী, মসলিনী, বসন্ত তিলক, এই যে সংস্কৃত অলঙ্কারগুলো সেখানে কিন্তু
সেগুলো ব্যবহৃত হচ্ছে। আবার বুদ্ধ, শিব, ব্রহ্মা, বিষ্ণু আমাদের এখানে যেমন, সেখানেও মিথ হয়ে টিকে আছে, যেটা রবীন্দ্রনাথ এই চিঠিগুলোর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আবার দেখুন, আমাদের এলাকায় সপ্ত সমুদ্র, হিমালয়, এই যে নামগুলো যেভাবে আমরা পবিত্রতার সঙ্গে উচ্চারণ করি, বা গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, গোদাবরী, এগুলো কিন্তু ইন্দোনেশিয়াতেও এরকম হয়েছে। যখন রবীন্দ্রনাথ যখন ঘুরতে বেরিয়েছেন, তখন ইন্দোনেশিয়ার রাজকর্মচারীরা তারা কিন্তু রবীন্দ্রনাথকে সাথে নিয়ে এভাবেই এই শব্দগুলো দিয়েই তারা পরিচয় করিয়েছিল। তারপর রবীন্দ্রনাথের চোখে পড়ে সেখানকার অন্ত্যেষ্টিক্রিয়া, যেটার সঙ্গে ভারতীয় মিথের এক ধরনের সংযোগ পাওয়া যায়। আবার ধরুন যে সেখানকার নামগুলো, নামগুলোতে ধরুন যেমন আমরা জানি যে ইন্দোনেশিয়ার এক সময়কার রাষ্ট্রক্ষমতায় ছিলেন মেঘবতী সুকর্ণপুত্রী, এই যে নামগুলো, নামগুলো শুনে মনে হয় যে ভারতীয় মিথের একটা ছোঁয়া আছে, ব্যাপারটা তাই, এবং এখনও সেটা আছে। বা রবীন্দ্রনাথ তখন যেটা দেখেছিলেন যে একজনের ছেলের নাম ছিল সরস, আরেকজনের নাম ছিল সন্তোষ, কুসুমব্রত, ধৈর্য সুব্রত, আর্য সুতীর্থ, এই যে এরকম যে নামগুলো, অর্থাৎ ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতীয় মিথের এই সম্পর্কটা ছিল। যেমন ধরুন ইন্দোনেশিয়াতে ফসলের ক্ষেতে যে জল সেচ দেওয়া হয় এটাকে তারা কি বলে, তারা বলে সিন্ধু অমৃত। সিন্ধু আমাদের কিন্তু ভারতীয় মিথের একটা ব্যাপার, রবীন্দ্রনাথ এগুলো আবিষ্কার করেছেন সেখানে গিয়ে। এবং মাসুদুল হক সপ্তকের মিথ সংখ্যায় এই বিষয়ে আরও গভীরভাবে পাঠকের সামনে তুলে এনেছেন। আপনারা সপ্তক পত্রিকাটা, বিশেষ করে মিথ সংখ্যাটা যদি সংগ্রহ করেন তাহলে বুঝতে পারবেন কীভাবে সংগ্রহ করবেন। আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমরা বিস্তারিত দিয়ে রাখছি, আপনি অবশ্যই এই মিথ সংখ্যাটি সংগ্রহ করবেন। বন্ধুরা, ইন্দোনেশিয়া সম্পর্কে কথা উঠলেই আপনাদের মাথায় যে চিত্রটি ভেসে ওঠে সেটি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ একটি মুসলিম দেশ, কিন্তু সেই দেশটি তাদের ইতিহাস ঐতিহ্যকে এভাবে সংরক্ষণ করে রেখেছে। আপনারা জানেন যে তাদের টাকার নোটে এখনও কিন্তু গণেশের মূর্তি থাকে। আবার রামায়ণের সঙ্গে যে আগেই বললাম যে বালি এবং জাভাদ্বীপের একটা সংযোগ রয়েছে, সেজন্য সেখানে কিন্তু রামায়ণের বা মহাভারতের অনেক নিদর্শন রয়েছে যেগুলো ইন্দোনেশিয়া সংরক্ষণ করছে। তো এটা কিন্তু আমাদের বর্তমান বিশ্বের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, যে নিজেদের ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখা। তো বন্ধুরা, সপ্তকের মিথ সংখ্যায় আমরা এই বিষয়টি পেয়েছি, যাবাযাত্রীর পত্র নিয়ে একটা বিশ্লেষণ যেটা মাসুদুল হক লিখেছেন সেটা নিয়ে আজকে কথা বললাম। এবং আমাদের এই মিথ সংখ্যায় আরও অসংখ্য লেখা রয়েছে যেগুলো সমৃদ্ধ লেখা, রাশিয়ান মিথ, মিশরীয় মিথ, চীনের মিথ, ইউরোপিয়ান মিথ, গ্রিক মিথ এবং ভারতীয় মিথ তো বটেই। তো এভাবে আমরা আগামী পর্ব আলোচনা করব, আপনি আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন আর এই সংখ্যাটি অবশ্যই সংগ্রহ করবেন। তো বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং এই লেখাটি সম্পর্কে বা এই যাবাযাত্রীর পত্র নিয়ে এই বিশ্লেষণটা কেমন হলো অবশ্যই আপনি কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো বন্ধুরা, সপ্তক মিডিয়ার পক্ষ থেকে সুদেব চক্রবর্তী বিদায় নিচ্ছে, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন।